সরিষের ইলিশ রেসিপিটা আজ আমি শেয়ার করবো খুবই সহজভাবে আমার বিদেশে যে বেসলার ভাইরা আছে তাদের জন্য বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আল আল্লাহর রহমতে আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি আমি আজ মিতালি পেজ থেকে ইলিশ সরিষলি রেসিপিটা শেয়ার করব আমার অনেক হ্যাঁ ভাইয়া আফুরা বিশেষ করে ভাইয়াদের জন্য ভাইয়ারা যারা বিদেশে একা থাকেন আপনাদের অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করলো ঝামেলার জন্য রান্না করেন না তাই এর সরিষের যদি কারো খেতে ইচ্ছে করে খুবই সহজভাবে রান্না করবেন সেটা কোনো ঝামেলাই নেই এখানে একটা চুলোয় পাইফেন বসিয়ে দিবেন পাইফেনটা যখন গরম হয়ে আসবে তখন সরিষার তেল দিবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন তাহলে একটু মজা বেশি হয় এখানে যখন সরিষার তেলটা গরম হয়ে আসবে গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার জন্য আর আপনারা লবণও দিয়ে দিবেন আমি এখানে লবণ দিচ্ছি না কারণ আমি সরিষাটা ব্ল্যান্ডার করছি তখন লবণ দিয়ে দিচ্ছি এই জন্য আর একটু রসুন পেস্ট দিয়ে দিবেন এখানে আমি আর অন্য কোনো মশলায় ব্যবহার করব না শুধু রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি আর সরিষা আর এরপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তারপরে এখন আমি একটু দিব এখানে আপনারা ঝাল যেভাবে পছন্দ করেন মরিচের পা গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিব এই মাত্র দুইটা জিনিস আমি পরে অ্যাড করতেছি তাহলে আপনারা একটু ভালো করে আবার দেখেন আমি প্রথম দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরে একটু রসুন দিলাম রসুনের পরে যখন নরম নরম হয়ে আসছে তখন আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়াটা দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন এরপরে একটু পানি দিয়ে এটা একটু সিদ্ধ করবেন মানে মশলাটা একটু কষাতে হবে না হলে আমাদের মরিচের একটা ঝাল আছে সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ শুকনো মরিচের পাউডারটা এজন্য একটু মশলা যখন কষিয়ে আসবে তখন সুন্দর মতন মাছগুলো দিয়ে দিবেন এই হলো আজকে আমি এখানে ছয় পিস ইলিশ মাছের সরষে ইলিশ করব আপনারা অনেকে আমি বলে নিচ্ছি যে এই মাছটাকে আলাদা হলুদ দিয়ে মেখে রাখে আধা ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু আমরা বিদেশে যারা আছি আমাদের অত সময় নেই কারণ আমরা সময়ের মানে সময় খুঁজে পাই না এজন্য আমি বিদেশে যারা আছে তাদের জন্য ঝটপট কিভাবে আপনার মনে কিছু খেতে চাইলেও আপনি যেন খেতে পারেন আমি ওইভাবে আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করতেছি এবং অবশেষে খেতে গেলে টেস্ট একই রকম তারপর মাছটা দেওয়ার পরে ওই মানে ওই মশলাটার মধ্যে মাছটা এ পাশ ও পাশে একটু রেখে একটু যেন ভিতরে মশলাটা যায় এই জন্য প্রথম ওই পাশটা দুই মিনিট রাখবেন এরপরে আলতো হাতে উলটিয়ে এ পাশটা রাখবেন আরও দুই মিনিট এরপরে আপনি এখানে ফানি দিয়ে দিবেন আর এখানে ফানিটা আপনি এমনভাবেই দিতে হবে কারণ সরিষা ইলিশের ঝোলটাই হলো টেস্ট কারণ এটা ঝোল দিয়ে আপনার এক প্লেট ভাত খাওয়া যায় এর জন্য আপনার ঝোলের পরিমাণটা একটু বাড়তি দিবেন আর এরপরে আমি এখানে সরিষা দিয়ে দিচ্ছি সরিষাটা আপনারা বেশি দিবেন না বেশি দিলে সরিষাটা তিতা হয়ে যায় এজন্য আমি এখানে ছয় পিসের জন্য আমি চার চামচ সরিষার পেস্ট ব্যবহার করলাম সরিষা আমাদের এখানে সাদা সরিষা কারোর সরিষা দুই রকমই পাওয়া যায় এ আমি এখানেও আপনাদেরকে ঝামেনায় ফেলবো না যেটা আপনার বাসায় থাকে সেই সরিষাটা দিয়ে আপনি সরিষারিস খাবেন রান্না করবেন অবশেষে মজা একই হবে এরপরে আপনি যে কাজটা করবেন সুন্দর করে সব মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে দিলে এরপরে পনেরো মিনিট পরে লবণ দেখে কাঁচামরিচ দিয়ে লবণ দেখে এটা নামিয়ে ফেলবেন এ হলো সরিষা ইলিশ তাহলে ভাইয়ারা অবশ্য যদি মনে চায় সরিষা ইলিশ রান্না করে খেয়ে ফেলবেন কারণ আমরা বিদেশে যারা আছি আমাদের ব্যাচেলর ভাইরা অনেক কিছু থেকে মানে খাওয়া মিস করতেছে তাই আমি আজকে জটফট কিভাবে আপনারা যদি একটা ইলিশ মাছ হাতের কাছে থাকে যে কিভাবে সরি সরিষ রান্না করবেন এটা এত একটা মজার রেসিপি খেয়ে আমার কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হলো কিন্তু আমার এই আজকের রেসিপিটা দারুণ হয়েছে আমি ভাত খাই এক প্লেট আজকে খেলাম দুই প্লেট তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই বাসায় রান্না করে খাবেন ওকে আল্লাহ হাফেজ